সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে রাইনেক্স নাকের ড্রপ। রাইনেক্স নাকের ড্রপ কেন ব্যবহার করা হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, রাইনেক্স নাকের ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। রাইনেক্স নাকের ড্রপ, এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড। এটি দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়। শিশুদের জন্য 0.025%, যার দাম 40 টাকা, বড়দের জন্য 0.05%, যার দাম 45 টাকা। এছাড়াও বড়দের জন্য স্প্রে আকারেও এটি পাওয়া যায়, যার দাম 80 টাকা। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাইনেক্স নাকের ড্রপ বাজারজাত করে থাকে। এখন আমরা জানব রাইনেক্স নাকের ড্রপ কোন ধরনের রোগের চিকিৎসায় চিকিৎসকগণ রোগীদের দিয়ে থাকেন সে বিষয় সম্পর্কে। তীব্র অথবা দীর্ঘমেয়াদী রাইনাইটিস, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি সর্দি ঝরা, নাক চুলকানি, হাঁচি, কনজেশন, সাধারণ ঠাড্ডা, সাইনোসাইটিস, ফুসফুসের ওপরের অংশে অ্যালার্জি, নাক দিয়ে রক্ত পড়া, হে ফিভার জনিত নাকের কনজেশন দূর করতে রাইনেক্স নাজেল ড্রপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি মূর্ধকর্ণের প্রদাহের চিকিৎসায় ব্যবহার করা হয়। মাত্রা বা ব্যবহারের নিয়ম, প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে, 6 বছর অথবা অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে নাকের প্রতিচ্ছিদ্রে 2 থেকে 3 ফোঁটা 0.05% নাজাল ড্রপ 2 বার সকালে ও সন্ধ্যায় ব্যবহার করতে হবে। ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 2 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে নাকের প্রতিচ্ছিদ্রে 2 থেকে 3 ফোঁটা 0.025% নাজাল ড্রপ দিনে 2 বার সকাল ও সন্ধ্যায় ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতে এই ড্রপটি ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ড্রপটি ব্যবহার নিরাপদ নয়। পার্শ্ব প্রতিক্রিয়া, মাঝে মাঝে নাকে জ্বালা পোড়া, মুখ ও গলায় শুষ্কতা হতে পারে। বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সব সময় ঘটে তা নয়, কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। সতর্কতা, চোখের সংস্পর্শে যাতে না আসে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। স্প্রেটি 7 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। বন্ধুগণ, এই ড্রপটি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। বন্ধুগণ, দেশি বিদেশি যে কোনো ঔষধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ঔষধ নিয়ে রিভিউ করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।